হ্যালো ব্রান গুড ইভিনিং দিশু অধীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে কোনো ক্লাস দেবো না আপনাদের অনেক এস এম এস থাকে অনেক রিকোয়েস্ট থাকে স্যার আমরা নতুনে জয়েন্ট হয়েছি আমরা দু সপ্তাহ হয়েছে আমরা আপনার চ্যানেলে জয়েন্ট হয়েছি তো আগের ক্লাসগুলো কীভাবে পাবো আমরা ফুল কমপ্লিটলি কোর্সটা আপনার চ্যানেল থেকে কী করে পাবো অনেকেই কমেন্ট করেন যে আমরা কীভাবে পুরনো ঘাটতিগুলো কমপ্লিট করে ফেলবো অনেকেই হয়তো ক্লাসগুলো খুঁজে পান না হয়তো আপনারা সেভাবে দেখেন না তো আজকে আমি ফুল কনসেপ্টগুলো আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইউটিউব থেকে আগে যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেগুলো খুব সহজে দেখতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা আপনার ফোনে ইউটিউবটা ওপেন করবেন আমি ডেস্কটপে ওপেন করেছি এই জন্য ইন্টারফেসটা একটু আলাদা লাগছে তবে আপনারা আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশানে আপনারা ইউটিউবটা ওপেন করবেন ওপেন করার পরে একদম ওপরে আপনাদের সার্চ বার পেয়ে যাবেন তো এই সার্চ বারে আপনারা কি লিখবেন এখানে আপনারা লিখবেন বং বং এডুকেশন লিখে আপনারা সার্চ করবেন ওকে বং এডুকেশন লিখে সার্চ করলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন তো চ্যানেল পাওয়ার পরে আপনারা প্রথমে বং এডুকেশন সার্চ করে নিচের দিকে স্কল করে আপনারা এ ধরনের ক্লাসগুলো আপনারা দেখে নেন যে কোন ক্লাসগুলো এখানে রয়েছে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মধ্যে এন্টার করে যাবেন এন্টার করার পরে আপনার সামনে এই টাইপের ইন্টারফেস খুলে যাবে আর মোবাইলে তো আপনাদের ডেস্কটপ ভার্সনে তো ওপেন হবে না কারণ মোবাইল অ্যাপ্লিকেশনও আপনাদের এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে পেজ পাবেন যেখানে কিছু রিসেন্ট ভিডিও আপলোড দেওয়া আছে সেগুলো আপনারা পাবেন তার নিচে যেগুলো পপুলার ভিডিও আগের যে ভিডিওগুলোতে আপনারা বেশি রেসপন্স দিয়েছেন বেশি স্টুডেন্ট যারা দেখেছে ভিডিওগুলো সেগুলো শো করবে তারপরে কিছু প্লেলিস্ট শো করবে তো যাই হোক আপনারা সরাসরি হোম পেজের পরে এখানে ভিডিও বলে অপশান পাবেন এই ভিডিও অপশানে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তখন আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সব ভিডিওগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা যেমন ন ঘন্টা আগে আপলোড হয়েছে এটা একদিন আগে এটা দু দিন আগে এটা তিন দিন আগে এটা তিন দিন আগে হয়েছে এটা চার দিন আগে এটা চার দিন আগে তো দিনে যেহেতু দু তিনটে করে ক্লাস আপনাদের আপলোড দেওয়া হয় মর্নিংয়ে আমাদের ইভিএসের ক্লাস থাকে মর্নিং নটার সময় অনেকে রুটিন জিজ্ঞেস করছিলেন তো মর্নিং নটার সময় ইভিএসের ক্লাস থাকে আর রাত নটার সময় সিডিবির ক্লাস থাকে ইংরাজির ক্লাসটা আপাতত বিকেল পাঁচটায় ঠিক করা হয়েছে ম্যাথমেটিক্সের ক্লাসটা অফ আছে সেটাও খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আপনারা টাইম টু টাইম ক্লাসগুলো পেয়ে যাবেন এবার হচ্ছে আপনারা প্লে করে পাবেন ভিডিওর পাশে আপনারা কিন্তু প্লেলিস্ট পাবেন তো প্লেলিস্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এ ধরনের প্লে লিস্টগুলো খুলে যাবে তো এখানে যেমন ফার্স্ট প্লে রয়েছে ইভিএস পলিউশন অর্থাৎ পরিবেশ দিয়ে দূষণের ভিডিওগুলো রয়েছে এই প্লে মধ্যে কিন্তু দূষণের সমস্ত ভিডিও কিন্তু রয়েছে ওকে তো আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লে রয়েছে শব্দ দূষণ তারপরে আরও যে টপিকগুলো রয়েছে জল দূষণ জল দূষণের পার্ট টু ওকে পার্ট থ্রি পরিবেশ দূষণ আরও অনেক এখানে কিন্তু ক্লাসগুলো রয়েছে তারপরে রয়েছে আরও যে টপিকগুলো আপনারা কিন্তু এই প্লে লিস্ট থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন ওকে আপনারা যখন ফোনে ওপেন করবেন তখন সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন তারপরে যখন আপনারা সাইডের যে প্লে দেখতে পাচ্ছেন ইংরাজির প্র্যাকটিস সেট একটা মাত্র ইংরাজির প্র্যাকটিস সেট হয়েছে তো এখান থেকে আপনারা ইংরাজির প্র্যাকটিস সেট পাবেন এখানে আমাদের সানডেতে মোটিভেশন ভিডিও বা সানডে ডায়েরি ওকে তো আটটা ভিডিও আপলোড হয়েছে তো আপনারা এখান থেকে সানডে ডায়েরির ভিডিওগুলো পেয়ে যাবেন তারপরে রয়েছে সি ডিপি ওয়ান থাউজেন্ড একটা সিরিজ আমরা শুরু করেছিলাম সেখানে যে ভিডিওগুলো রয়েছে আপনারা এখান থেকে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তারপরে ইভিএস প্র্যাকটিস সেটের ভিডিও রয়েছে থার্টি ফোর ভিডিও এডুকেশনাল সাইকোলজি থেকে তিনটে ভিডিও আপলোড দেওয়া হয়েছে এবং আরও দুটো ভিডিও রয়েছে সেগুলো প্লে লিস্টে অ্যাড করা হয়নি অ্যাড করে দেবো অসুবিধা নেই ওকে ফুড থেকে যে ফুড যে লেসন রয়েছে ইভিএস থেকে ফুডের টোটাল বারোটা ক্লাস আপলোড দেওয়া হয়েছে তো সেই ক্লাসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে ম্যাথ থেকে আপনাদের নতুন একটা শেয়ার করিয়েছিলেন সেখানে তিনটে ম্যাথের ক্লাস করিয়েছিলেন ইংরাজি শ্রেণম ছটা ক্লাস হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির প্র্যাকটিসের রয়েছে তিরিশটা প্র্যাকটিসের প্যাডাগজি ইভিএস প্যাডাগজি যেটা রয়েছে সেটা ছটা ক্লাসের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম টু হান্ড্রেড প্লাস কোশ্চেন করানো হয়েছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখান থেকে চারটে ক্লাস করানো হয়েছে যেটা ভাষার বিকাশ এইভাবে কিন্তু সুন্দর সুন্দর করে সমস্ত পিডিএফ সমস্ত ক্লাসগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে ফোল্ডার করা রয়েছে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে আপনারা এখানে কিন্তু দেখলে অনেক প্লে পাবেন আমাদের যে এনভলভমেন্ট সায়েন্সের যে এনভলভমেন্ট মুভমেন্টগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু ক্লাস প্রোভাইড করা হয়েছে টোটাল আটটা মুভমেন্ট করানো হয়েছে চাইল্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট সেটাও করানো হয়েছে পাঁচটা ক্লাসের মধ্যে দিয়ে ফিজিক্যাল ডেভেলপমেন্ট কভার করানো হয়েছে তারপরে চাইল্ড যে ইমোশনাল ডেভেলপমেন্ট সেগুলো করানো হয়েছে ওকে তো সমস্ত কিছুই এখানে তার আগে প্র্যাকটিস সেট টোয়েন্টি থ্রি প্র্যাকটিস সেট করানো হয়েছে প্র্যাকটিস সেটের দুটো ফোল্ডার রয়েছে এটা দু হাজার উনিশ কুড়ির উনিশের শেষের দিকে এবং কুড়ির শুরুর দিকে করানো হয়েছিল যার কারণে একটা আলাদা প্লেলিস্ট করা আছে তো এখান থেকে আপনারা অনেকে বলেন বাংলার ক্লাসগুলো কি করে পাবো বাংলার ক্লাসগুলো কিন্তু সমস্ত কিছু এখানে প্লেলিস্ট করে দেওয়া কিন্তু আছে তো আপনারা কিন্তু এখান থেকে সমস্ত ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার্থে যেহেতু প্লেলিস্ট করে দেওয়া রয়েছে এবং আপনারা অবশ্যই কমিউনিটি ট্যাবগুলো কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তার পাশে প্লেলিস্টের পাশে আপনারা কমিউনিটি বলে পেয়ে যাবেন তার পাশে স্টোরি ট্যাব বলে থাকবে ওকে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো এখানে কমিউনিটি ট্যাপেও কিন্তু আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন বিভিন্ন আপডেট যেগুলো দেওয়া হয় আপনারা কিন্তু কোনো ইম্পর্টেন্ট আপডেট বা সমস্ত কিছুই আপনারা আমার এই কমিউনিটি ট্যাব থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের এবং তার পাশাপাশি আপনারা স্টোরি ট্যাপ ফলো করবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আপনারা কমেন্ট করেন যে সোশ্যাল মিডিয়াতে কীভাবে ফলো করব তো আপনারা যদি ডেস্কটপে ইউটিউবটা ওপেন করেন বা ক্রোম ব্রাউজারে আপনারা ওপেন করেন তখন আপনারা এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ফেসবুকের লিঙ্ক সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন সেখানে গিয়ে নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে অনেকেই কন্টাক্ট করছিলেন বিজনেস ইনকোয়ারিতে তো বিজনেস ইনকোয়ারি আপনাদের জন্য অ্যাভেলেবেল নয় এটা যদি কোনো স্পন্সার থাকে সরাসরি বলাই ভালো কোনো স্পন্সার থাকলে তারা আমাদের সঙ্গে জিমেলের থ্রু কন্ট্যাক্ট করে বিজনেস ইনকোয়ারিতে আর আপনারা চাইলে চ্যানেলের অ্যাবাউট সেকশান থেকে এখানে আমার ফেসবুক পেজ বং এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপন বক্সে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে যাতে আপনারা যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সাপোজ আমি এখানে ইবিএস এর আজকে যে ক্লাসটা আপলোড হয়েছে সেখানে প্লে করছি প্লে করার পরে আপনারা যখন নিচের দিকে স্কল করে চলে আসবেন তো ভিডিও ডেসক্রিন বক্সে বা টাইটেলের ওপর যখন আপনারা ফোনে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এ ধরনের ইন্টারফেস কিন্তু খুলে যাবে ওকে যেখানে আপনারা কিন্তু আগের যে ক্লাসগুলো রয়েছে ক্লাসের লিঙ্ক আপনাদের প্রোভাইড করা হয় এই লিংকের থ্রু আপনারা দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু মাই সোশ্যাল লিঙ্ক বলে দেওয়া রয়েছে এখানে ইনস্টাগ্রাম রয়েছে ইনস্টাগ্রামে ক্লিক করলে আমার ইনস্টাগ্রাম আইডি খুলে যাবে আপনারা ফলো করতে পারেন কারণ ইনস্টাগ্রামেও কিন্তু একটা করে মকটেস আমি রবিবার করে নিয়ে থাকি ফেসবুকের থ্রু আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে জয়েন্ট হয়ে যান চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকেও সাবস্ক্রিপশান করে রাখুন টোটাল ফ্রিতে তাহলে ক্লাসের যে আপডেটগুলো এবং ইম্পর্টেন্ট যে নোটসগুলো আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের প্রোভাইড করে দিই ওকে তো আশা করি আপনাদের যে কোয়ারিসগুলো ছিল যে এস এম এসগুলো বেশি ছিল বা যে কমেন্টগুলো বেশি ছিল আমি আজকের ভিডিওতে একদম কমপ্লিটলি আপনাদের জানিয়ে দিলাম এরপরে যদি কেউ বলেন যে আমরা কীভাবে আগের ক্লাসগুলো দেখবো তো আপনারা আপনাদের এই ভিডিওটা প্রোভাইড করে দেবো তখন বা লিঙ্ক শেয়ার করে দেবো তাদের এবং কিভাবে আমার সঙ্গে কন্টাক্ট করবেন সমস্ত কিছু জানিয়ে দিলাম এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে আপনারা অনেকে এস এম এস করেন যে স্যার আমরা নতুন জয়েন্ট হয়েছি আগের ক্লাসগুলো কী করে কভার করবো এখন আমার পক্ষে তো পসিবল নয় যে আগের ক্লাসগুলো আবার করানো কারণ অনেকেই আমাদের সঙ্গে অনেক আগে থেকে যুক্ত আছে এবং তারা কন্টিনিউ ক্লাস করেন তো আপনারা সেক্ষেত্রে এখন যে ক্লাসগুলো রিসেন্ট কিন্তু আজকে একটা ক্লাস আপলোড দেওয়া হয়েছে আপনাদের অনেক কম রেসপন্স পেয়েছি তো আপনারা চেষ্টা করুন এখন যে ক্লাসগুলো আসবে সেগুলো টাইম টু টাইম অ্যাটেন্ড করার জন্য এটা কিন্তু ন ঘন্টা আগে আপলোড দেওয়া হয়েছে অর্থাৎ মর্নিং নটার সময় ইভিএসের ক্লাসটা আপলোড দেওয়া হয়েছিল কালকেও মর্নিং নটার সময় ইভিএসের ক্লাস আপলোড দেওয়া হয়েছিল রাত নটার সময় সিডিবির ক্লাস আপলোড দেওয়া হয়েছিল বিকেল পাঁচটার সময় কিন্তু ইংরাজির ক্লাস আপলোড দেওয়া হয়েছিল তো এইভাবে মর্নিং নটার সময় ইভিএসের ক্লাস রাত নটার সময় সিডিবির ক্লাস কমন আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনারা টাইম টু টাইম অ্যাটেন্ড করার চেষ্টা করুন এবং তার পাশাপাশি আপনাদের সময় বের করে আগের যে ক্লাসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের আগের ক্লাসগুলো কিন্তু আপনাদের সময় বের করে দেখে নিতে হবে সাপোজ আপনারা এখন যে ক্লাসটা আপলোড রয়েছে সেটাও প্লে করলেন সেটা দেখার পরে আপনারা দেখা গেলো আজকে যারা জয়েন করেছেন তারা এখনকার ক্লাস দেখলেন এবং কালকের যে ক্লাসগুলো রয়েছে আপনারা পরপর কিন্তু দেখে আপনারা কিন্তু চলে যেতে পারেন তাহলে কী হবে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এখনকার ক্লাসগুলো মিস হবে না তো একটা কিন্তু ঘাটতি কিন্তু থাকবে না আর আপনারা যদি এখনকার ক্লাস যদি না দেখে যদি কেউ মনে করেন আমি শুরু থেকে শুরু করবো মানে একদম শুরু থেকে যে সাড়ে তিনশো চারশো ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেখান থেকে যদি একদম শুরু থেকে শুরু করতে যান তাহলে কিন্তু এখন যে ক্লাসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস সেইগুলো কিন্তু আপনাদের মিস্টেক হয়ে যাবে বা আপনাদের কিন্তু ঘাটতি থাকবে সো আপনারা চেষ্টা করুন এখন যে ক্লাসগুলো সেগুলো টাইম টু টাইম অ্যাটেন্ড করার এবং তার পাশাপাশি আগের ক্লাসগুলো দেখে নেওয়ার ওকে তাহলে আশা করি আপনার ঘাটতিটাও কিন্তু পূরণ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমি আরেকবার রিভাইজ দেবো সেটা আর কিছুদিন পরে ওকে কিছু এমসিউ টাইপের কোশ্চেন কমপ্লিট করিয়ে দিই তারপরে আমি আরেকবার ডিভাইস দেবো তখন কিন্তু আপনাদের বেসিকভাবে ফুল কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো আপনারা এইভাবেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন আর যারা এখনও অ্যাক্টিভ নয় বা অ্যাক্টিভ নেই যারা প্রিপারেশন নিচ্ছেন না তারাও প্রিপারেশন নিয়ে শুরু করে দিন কারণ পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেলে কিন্তু আপনারা প্রিপারেশান নেওয়ার জন্য একটুও হাতে টাইম পাবেন না আমি কিন্তু বিগত দু বছর ধরে একই কথা আপনাদের বলে যাচ্ছি যে প্রিপারেশনটা নিন যদি আপনারা আমার কথা শুনে দু বছর আগে থেকে যদি সত্যি প্রিপারেশান নিতেন তাহলে কিন্তু আজকে আপনারা অনেক অ্যাডভান্স কিন্তু থাকতেন অনেক এগিয়ে থাকতেন প্রিপারেশানের দিক থেকে ওকে তো যে ভুলটা করেছেন আশা করবো সেই একই ভুল বারবার করে করবেন না এখন দেশের পরিস্থিতি খারাপ রয়েছে কিন্তু সারা জীবন থাকবে না খুব তাড়াতাড়ি সেই পরিস্থিতি ঠিকও হয়ে যাবে আমরা নিউজে দেখেছি বিভিন্ন মেডিসিন তৈরির কাজ কিন্তু চলছে আশা করি বিভিন্ন দোকানপাটও কিন্তু আস্তে আস্তে খোলা হচ্ছে লকডাউনটা এটা চতুর্থ আবার লকডাউন চলছে আর বেসিকভাবে বেশ কিছু দোকান বা বলতে প্রায় দোকানে কিন্তু খোলার পারমিশন দিয়ে যে যেগুলো বড়ো বড়ো শপিং মল সেগুলো বাদে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি করোনা পরিস্থিতিও একদিন নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনাদের পরীক্ষাও কিন্তু একটা দিন হবে আর আপনারা যদি প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে সেই দিনটাতে আপনারা কিন্তু খুব ভালো করে এক্সাম দিতে পারবেন তো এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা অনেকেই বোঝেন না অনেকেই বোঝেন তো যারা কন্টিনিউ ক্লাস করেন তারা কন্টিনিউ অ্যাটেন্ড করতে থাকুন যারা করছেন না তাদের প্রবলেম তারা পরবর্তীতে কিভাবে কভার করবে সেগুলো তারা দেখবে এবং যারা কন্টিনিউ প্রিপারেশন নিচ্ছেন না যদি আমাকে হট করে তখন এস এম এস করে কেউ বলেন স্যার আমি ভুল করে ফেলেছি কারণ এ ধরনের এস এম এসগুলো অনেক আমি পাই আমি চাইলে অনেক স্ক্রিনশট আপনাদের প্রোভাইড করতে পারি অনেকে এস এম এস করে বলেন স্যার আমি ভুল করে ফেলেছি শুরুতে আপনার ক্লাস দেখতাম ভালো প্রিপারেশন নিচ্ছিলাম মাঝে ডিমোটিভেট হয়ে আমরা ক্লাসগুলো বন্ধ করে দিয়েছিলাম এখন আবার দেখা শুরু করেছি অনেক ঘাটতি পড়েছে কিভাবে কি করব তো এ ধরনের রিকোয়েস্ট তখন কেউ করবেন না খুবই খারাপ লাগবে কারণ আমি যেহেতু টাইম টু টাইম আপনাদের ক্লাস প্রোভাইড করে যেতে পারছি তাহলে আপনারা কেন অ্যাটেন্ড করতে পারবেন না এটাই একটা বড় প্রশ্ন হয়ে থাকছে তো যাই হোক আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার আপনারা যথেষ্ট সিনিয়র যথেষ্ট বড় হয়েছেন একজন শিক্ষক পদে যখন আপনারা চাকরি করবেন বা তার জন্য প্রিপারেশন নিচ্ছেন যথেষ্ট নলেজ বুদ্ধি আপনাদের রয়েছে তো এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই শুধু এইটুকু বলবো কন্টিনিউ প্রিপারেশন নিয়ে যান সেটা আমাদের চ্যানেল থেকে নাও হতে পারে আপনার যে কোনো চ্যানেল ভালো লাগবে না কেন আপনারা সেখান থেকে প্রিপারেশন নিন বাড়িতে পড়াশোনা করুন আশা করব আপনার এক্সামটা খুব ভালো হবে আপনারা খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন ওকে তো দেখা হচ্ছে কালকের ক্লাসে কাল থেকে আবার কন্টিনিউ ক্লাস শুরু হয়ে যাচ্ছে রিসেন্ট আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আপনাদের টাইম টু টাইম ক্লাসও প্রোভাইড করেছি হয়তো রাতের সিডিবির ক্লাসটা অফ যাচ্ছিলো তো যাই হোক কাল থেকে একদম কন্টিনিউ ক্লাস চলবে আবার সেই থাউজেন্ড কোশ্চেন নিয়ে আমরা ডে টেন পর্যন্ত করেছিলাম এবার ডে ইলেভেন থেকে শুরু করব কাল থেকে আর কাল মর্নিংও আপনারা এর ক্লাস পেয়ে যাবেন রাতেও সিপির ক্লাস পাবেন ইংরাজির ক্লাস পাবেন ম্যাথামেটিক্সটাও খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে আর যদি কোনো কোয়ারিজ থাকে এই ভিডিও ডিসক্রিপন বক্সও আমার সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া রয়েছে আপনারা ইনস্টাগ্রামে ফলো করে রাখুন ফেসবুক পেজে ফলো করে রাখুন এখন আমাদের হাতে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা যেভাবে ইউজ করছি ইন্টারনেট রয়েছে আমাদের হাতে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা ক্লাস করানোর যেমন আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ভিডিও ডিসক্রিপবক্সের লিঙ্ক রয়েছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখুন আমি কিন্তু ইনস্টাগ্রামেও ফার্স্ট মক টেস্ট নিয়ে নিয়েছি এবং এরপরের সানডে থেকে মানে প্রত্যেক সানডে মক টেস্ট হবে ফেসবুকেও হবে এবং তার পাশাপাশি আমি যখনই টাইম পাবো সেই ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক বা ইউটিউব হোক যেখানেই হোক আমি টাইম পেলে ইউটিউবে তো আপনারা টাইম টু টাইম ক্লাস পেয়ে যাচ্ছেন একটা রুটিন করে দেওয়া আছে আর বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে আমাদের সেখানেও আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি লাইভ ক্লাস করানোর চেষ্টা করছি যাতে আপনারা ফেসবুকে আমরা তো লাইভ স্ট্রিম সবাই করে থাকি কম বেশি তো সে ধরনের লাইভ ক্লাসগুলো আমি ফেসবুকেও চালু করার চিন্তা ভাবনার দিকে এগোচ্ছি রিসেন্ট দুদিন আমি ফেসবুক গ্রুপেও লাইভে এসেছিলাম আপনাদের যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছি এবং ফেসবুক পেজেও আমি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসবো এবং আপনাদের লাইভ ক্লাসগুলো সেখানে ডিসকাস করবো সাপোজ এখানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেইগুলো কোনো টপিকে আপনাদের অসুবিধা থাকলে বা বুঝতেও অসুবিধা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কোন টপিকগুলো আপনাদের বেশি দরকার অনেকের তো অনেক রকমের টপিক থাকে তো সে ধরনের ছোটো ছোটো টপিকগুলো নিয়ে আমরা ফেসবুকে ফেসবুক গ্রুপে আবার ইনস্টাগ্রাম আইডিতে আমরা ডিসকাস করে যাব যাতে একটা ভালো প্রিপারেশন আমরা নিতে পারি যাতে আমরা খুব ভালো একটা গ্রুপ স্টাডি আমরা করতে পারি ওকে তো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে